নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে সব খবরের আপডেটে আমরা চোখ রাখব। তবে সব থেকে এই মুহূর্তে বড় খবর, রাজ্যে টিআইএসএফ এর যে ডাকা বন্ধ কর্মসূচি বা ট্রেন এবং রাস্তা রোকোর যে কর্মসূচি, সেই রাস্তা রোকো কর্মসূচি গোটা রাজ্য জুড়েই চলছে। সোমবার সকাল থেকে শুরু হয়েছে টিএসএফ এর রাস্তা ও রেল অবরোধ। রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখতে সতর্ক রয়েছে রাজ্য পুলিশ, এবং রাজ্য পুলিশ পুরো বিষয়টাকে যাতে ঠিকমতো রাখা যায়, অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা যাতে ঠিক মতো রাখা যায়, তার জন্য সক্রিয় রাজ্যের গোয়েন্দারা। অবরোধের সমর্থনে জায়গায় জায়গায় রাস্তায় চলছে পিকেটিং। মোথার ছাত্র নেতারা ইতিমধ্যেই রাস্তায় মার্জনা করবেন। আমরা এই মুহূর্তে কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সঙ্গে। সুপ্রীতির থেকে প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করব যে রাজ্যে এই মুহূর্তে যে রাস্তা এবং রেল অবরোধের ডাক দিয়েছে মোথার ছাত্র নেতারা, তার প্রভাব কতটা পড়তে শুরু করেছে, যান চলাচল কতটা প্রভাব পড়েছে রাস্তায়, সমস্তটাই জেনে নেব আমরা। সুপ্রীতি, তুমি শুনতে পাচ্ছ? সুপ্রীতি, সবার আগে যদি বলো যে বন্ধের যে প্রভাব, সেই বন্ধের প্রভাব বা রেল এবং রাস্তার যে অবস্থা কি রয়েছে? টিআইএসএফ এর ডাকে যে বন্ধ, সেই বন্ধ আজকে সোমবার সকাল থেকে পরিলক্ষিত হচ্ছে রাজ্য জুড়ে। এক প্রকার আমরা বলতে পারি অনির্দিষ্ট কালের জন্য পথ অবরোধ, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একদিকে যেরকম সড়ক অবরোধ চলছে টিআইএসএফ ছাত্র সংগঠনের, অন্যদিকে রেলপথ পর্যন্ত অবরোধ করা হয়েছে। অর্থাৎ এই যে হরফ, তাদের হরফ যে বিতর্ক, সেই হরফ বিতর্ককে কেন্দ্র করেই কিন্তু এক প্রকার পথ অবরোধ। সেই পথ অবরোধের ডাকে রাজ্য জুড়ে চরম অস্থিরতার পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, দেওয়ানবাজার এলাকায় অর্থাৎ উদয়পুর আগরতলা যে সড়ক, সেই সড়ক অবরোধের ছবি ধরা পড়েছে, যেখানে সড়কের মধ্যে দাঁড়িয়ে টিআইএসএফ অবরোধ জানিয়েছে। অন্যদিকে যদি বলি হাতাইকতর যে বড়মুড়ার যে ইকো পার্ক রয়েছে, সেই হাতাইকতর ইকো পার্কের সামনে বড়সড় ভাবে অবরোধ চলছে। আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। একই সঙ্গে এই অবরোধের ছবি ধরা পড়েছে রেলপথে, অর্থাৎ সমস্ত রেলপথকে আটকে রেলপথের মধ্যে বসে হরফ বিতর্কের দাবিতে যে পথ অবরোধ, সেই পথ অবরোধ চলছে টিআইএসএফ এর পক্ষ থেকে। শুধু তাই নয়, একদিকে যেরকম রাস্তা অবরোধ, রেলপথ অবরোধ চলছে, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাসভবনের সামনেও টিআইএসএফ ছাত্র সংগঠন তারা অবরোধ দেখিয়েছে। তারা সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের যে দাবি রয়েছে, লিখিত প্রতিশ্রুতি দিতে হবে মুখ্যমন্ত্রীকে, সরকারকে, তবেই তারা অনড় হবে এই সিদ্ধান্ত থেকে। এই দাবিকে সামনে রেখে আজকে সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়েও তারা বিক্ষোভ দেখায়, অবরোধ করে, এবং সেই সময় পুলিশ প্রশাসন এক প্রকার তাদেরকে সেই জায়গা থেকে অ্যারেস্ট করে এবং এডি নগর পুলিশ মাঠে তাদেরকে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ সকাল থেকে তুমি বুঝতে পারছো যে দাবি ছিল 12 ফেব্রুয়ারি থেকে পথ অবরোধ জারি করবে বা অনির্দিষ্টকালের জন্য একটা অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল টিআইএসএফ এর পক্ষ থেকে। সেই সিদ্ধান্ত মোতাবেক আজকে সকাল থেকে রাজ্যের জেলা থেকে মহকুমা, জাতীয় সড়ক থেকে শুরু করে অলিগুলি সমস্ত পথ এক প্রকার অবরোধ চলছে। এবং একই সঙ্গে যদি তোমাকে বলি, সামনে যেহেতু রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই পরীক্ষাকে সামনে রেখে এক প্রকার যে সিদ্ধান্ত ছিল রোমান হরফ, তাদের দাবি রয়েছে, সেই রোমান হরফের দাবিতে তারা অবরোধ করছে। যদি সরকার এ ব্যাপারে কোনো ধরনের বিবৃতি যদি এখনো পর্যন্ত দেয়নি, এবং তাদেরকে যতক্ষণ না পর্যন্ত লিখিত দেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর লিখিত দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ তারা জারি রাখবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে স্কুল কলেজ স্তর থেকে শুরু করে রাজ্যের প্রায় সর্বত্র এই নিয়ে একটা হুলস্থুলের পরিস্থিতি দেখা যাচ্ছে। ইতিমধ্যে পরীক্ষার্থীদের মধ্যে একটা বিভ্রান্তির ছাপ স্পষ্টতাই বোঝা যাচ্ছে, কারণ স্বাভাবিকভাবে অবরোধকে কেন্দ্র করে নানান রকমের কিন্তু একটা বিঘ্নতা সৃষ্টি হয় বিভিন্ন মহলে। ছাত্রছাত্রী বলো, অভিভাবক বলো, নানাভাবে নানা রকমের বিঘ্নতার ইতিমধ্যে সৃষ্টি হচ্ছে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে টিআইএসএফ তারা দাবি জানাচ্ছে যে তারা যে কোনো ইমার্জেন্সি যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স বা বিয়ের গাড়িতে তারা ছাড় দেবে, কিন্তু সাধারণভাবে কোনো মানুষের চলাচল এই মুহূর্তে হচ্ছে না। যদি সড়কের অবস্থাই তোমাকে বলি, বিভিন্ন স্ট্যান্ডে কিন্তু আমরা যেটা সকাল থেকে পরিলক্ষিত করছি, একাধিক দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে, দূরপাল্লার যে বাস রয়েছে, তার সবটাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আটকে রয়েছে।
কারণ তারা আগরতলা থেকে ছেড়ে যেতে পারছে না জেলার উদ্দেশ্যে, কারণ সমস্ত জায়গাতে পথ অবরোধ, এবং এই পথ অবরোধের মুখে পড়তে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষদের। আজকে স্বাভাবিকভাবে দেখো সোমবার সপ্তাহের শুরুর দিন, কাজ শুরুর দিন, সেই জায়গাতে দাঁড়িয়ে একটা চরম বিঘ্নতা সৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। অন্যদিকে এই বন্ধের সমর্থনে কোথাও কোথাও টিআইএসএফ পিকেটিং পর্যন্ত করছে, বন্ধকে যাতে পালন করা হয়, বন্ধকে যাতে মান্যতা দেয় রাজ্যবাসী, তার জন্য পিকেটিং চলছে। এমনকি টায়ার জ্বালিয়ে পর্যন্ত বিক্ষোভ দেখানো হচ্ছে রাস্তায় রাস্তায়। তারা বিভিন্ন বাঁশের ব্যারিকেড তৈরি করেছে, এবং সেই বাঁশের ব্যারিকেড তৈরি করে এক প্রকার জায়গায় জায়গায় অবরোধ করেছে, কোথাও আবার বড় বড় পাথরের টুকরো রেখে তারা অবরোধে নেমেছে। অর্থাৎ মথার যে এই ছাত্র সংগঠন রয়েছে, তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে রাজ্যের এখনো পর্যন্ত যে থানাগুলি রয়েছে, যে পুলিশ স্টেশনগুলি রয়েছে, তার সমস্ত এরিয়াতে অবরোধ করা হবে। যেমন তোমাকে যদি বলি, 36টা থানা এলাকার মোট 52টি স্থানে এই মুহূর্তে মথার ছাত্র সংগঠন অবরোধে নেমেছে, এবং পূর্ব ঘোষিত অনুযায়ী, যেমনটা আমরা যদি একেবারে জেলার হিসেব যদি তোমাকে ধরে ধরে বলি, সেই জায়গাতে পশ্চিম জেলা তো রয়েইছে, পশ্চিম জেলাতে তোমার একদিকে আমরা দেখতে পাচ্ছি নর্থ গেটে সকাল থেকে আমরা দেখেছি বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, রাজ্যের যাতে আইন শৃঙ্খলা কোথাও বিঘ্ন না ঘটে তার জন্য পুলিশ কিন্তু জায়গায় জায়গায় রয়েছে একটু মোতায়েন। একটু থামাবো তোমাকে, একটু আমি তোমাকে আগে থামাবো, যে সুপ্রীতি প্রথমে যে জানার চেষ্টা করব, আজকে যে এই যে মোথার ছাত্র সংগঠনের ডাকা যে বন্ধ, সেই মোথার ছাত্র সংগঠনের ডাকা বন্ধে রাজ্য জুড়ে কি কোনো অশান্তির ছবি এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়েছে, না পুরোপুরি মোটের উপর শান্তিপূর্ণভাবে মোথার ঢাকা এই বন্ধ বা হরতাল কর্মসূচি চলছে, কি কি খবর রয়েছে? দেখো সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় 12টা বাজে, এখনো পর্যন্ত কোনো সেরকমের অপ্রীতিকর ঘটনার খবর উঠে আসেনি। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে এই বন্ধকে ঘিরে কিন্তু একদিকে যেরকম প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের কোথাও গিয়ে একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্ধকে কেন্দ্র করে। যেমনটা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম, জেদানিয়ার যে দাসপাড়া রেল লাইন রয়েছে সেখানে অবরোধ রয়েছে, অর্থাৎ দূরপাল্লার যে ট্রেনগুলো আসে রাজ্যের এসে যে পৌঁছায় কলকাতা বলো বা আসাম বলো, গুয়াহাটি বলো বা দিল্লি বলো, প্রত্যেকটা ট্রেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, কারণ কোন ট্রেনই আগরতলা পর্যন্ত এসে পৌঁছাতে পারছে না, বা অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার আমবাসা বা ধর্মনগর বা তোমার তেলিয়ামুড়াতেও ঢুকতে পারছে না, কারণ রেলপথ সম্পূর্ণভাবে অবরোধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার সে একটু একটু থামাবো, একটু থামাবো, যে মুখ্যমন্ত্রীর বাড়িতে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পিকেটিং করার জন্য ছাত্র নেতাদের সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, এবং সারা রাজ্য জুড়েই কি পুলিশ সক্রিয়, না শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই পুলিশ সক্রিয় ছিল? না দেখো, একদিকে যেরকম সারা রাজ্য জুড়েই পুলিশ সক্রিয়, কারণ ইতিমধ্যে টিআইএসএফ যে যে জায়গাতে তারা অবরোধ করবে তার একটা লিস্ট ইতিমধ্যেই দিয়েছে, কোন কোন থানার আন্ডারে তারা অবরোধ করছে। তবে রাজ্য পুলিশ প্রশাসন কিন্তু এই বন্ধকে ঘিরে আগে থেকেই প্রস্তুত রয়েছে, এবং যেমনটা আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দেখেছি যে যারা অবরোধ করেছে, যারা পিকেটিং করেছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, এডিনগরে নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গাতে যেরকমটা কড়া নিরাপত্তা রয়েছে, ঠিক তার পাশাপাশি তোমাকে এই মুহূর্তে টিভির পর্দায় যে ছবি দেখতে পাচ্ছ, দেখো উত্তর গেটের ছবি আমরা দেখাচ্ছি, সেখানেও কিন্তু রাজ্য পুলিশের যেরকম প্রচুর বাহিনী সেই জায়গাতে মোতায়েন রয়েছে, তার সঙ্গে রয়েছে রাজ্যের যে ব্যাটালিয়ন টিএসআর, সেই টিএসআর বাহিনী মোতায়েন রয়েছে বিভিন্ন জায়গাতে। একই সঙ্গে তোমার যদি বলি রাজ্যের যে কটা থানার আন্ডার রয়েছে, যেমন ধরো ওয়েস্টের কথা যদি বলি, জেলা ভিত্তিক যদি বলি পশ্চিম জেলা, তার সঙ্গে সিপাহীজলা, গোমতী থেকে শুরু করে দক্ষিণ জেলা, খোয়াই, ধলাই, ঊনকোটি, এই প্রত্যেকটা জেলাতে কিন্তু আলাদা আলাদা যে পুলিশ স্টেশনগুলি রয়েছে জেলার, সেই সমস্ত পুলিশ স্টেশন গুলিকে অধিক পরিমাণে নিরাপত্তা বজায় রাখার জন্য ইতিমধ্যেই আরক্ষা দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। শুধুমাত্র সেই পুলিশ নয়, আশপাশ এলাকাতে বিভিন্ন নাকা করা হয়েছে, তার সঙ্গে তোমার যে সমস্ত পুলিশ কর্মীরা প্রত্যেকটা মুহূর্তে যাতে রাস্তাতে তারা ডিউটিতে থাকেন, অন্তত যতদিন না পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেটা অধিক মাত্রায় রাজ্যে লক্ষ্য করা যাবে বলেই মনে করা হচ্ছে, যেমনটা আমরা সূত্র মারফত খবর পেয়েছি। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকেও সকাল থেকে যদি বলি, সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে প্রতিটা জায়গাতে এক প্রকার মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী, শুধু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নয়, বিভিন্ন জায়গাতে আমরা সেই ছবি ধরা পড়েছে দেখতে পেয়েছি। যদি একটু তোমাকে থামাবো, যে বহিরাজ্যের সঙ্গে কি এ রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ তাহলে বিচ্ছিন্ন? আপাতত এখনো পর্যন্ত
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, কারণ ট্রেন যেগুলো আটকে রয়েছে এখনো পর্যন্ত ঢুকতে পারেনি রাজ্যের বুকে। কারণ আগরতলা রেল স্টেশন থেকে আমরা বিভিন্ন খবর এখনো পর্যন্ত যেমনটা পেয়েছি, সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো ট্রেনই অসমের পর গুয়াহাটির পর আর ত্রিপুরার উদ্দেশ্যে ঢুকতে পারছে না, কারণ ত্রিপুরাতে রেল অবরোধ হয়ে রয়েছে। আর এই রেল অবরোধের কারণে কিন্তু একের পর এক যে ট্রেন সেগুলো সবটা আটকে পড়ছে পেছনে পেছনে, এবং সেই জায়গাতে যাদের হয়তো আজকে রেলে করে যাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কোনো দরকার ছিল তারা এক প্রকার চরম ভোগান্তিতে পড়েছেন। কারণ প্রত্যেকটা রেলপথের মধ্যে টিআইএসএফ বসে অবরোধ করেছে, কোনো ট্রেন রাজ্যে ঢুকতে দেওয়া হবে না বা রাজ্য থেকে কোনো ট্রেন বের হতে দেওয়া যাবে না বলে দাবি তুলেছে টিআইএসএফ। একেবারে পরিস্থিতির দিকে তুমি নজর রাখো, আবারও যদি কোনো আপডেট ঘটনা আসে আমরা প্রত্যেক মুহূর্তের খবর আপনাদের কাছে পৌঁছে দেব। এই মুহূর্তে রাজ্য ছুড়ে চলছে মোথার যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের যে হরতাল কর্মসূচি চলেছে, এবং রেল থেকে আরম্ভ করে ট্রেন পরিষেবা সমস্ত জায়গায় কিন্তু একটা প্রভাব কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে। এখনকার মতো ছোট্ট একটু বিরতি নিয়ে নেব, বিরতির পর আবার রাজ্যের অন্য কোনো প্রান্তের অন্য কোনো বন্ধের চিত্র নিয়ে আমরা ফিরে আসছি।